আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব ডেডলক সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই ডেডলকটা কি। ডেডলক হচ্ছে অচল অবস্থা। এটা এমন একটা সিচুয়েশন যেখানে দুটো রিসোর্স সেম ওয়েতে বা সেম রাস্তা বা বলতে পারি আমরা সেম জিনিস ইউজ করে থাকে, তখন কি হয়, যখন প্রথম জন আসে বা দ্বিতীয় জন আসে, দুইটা পাশাপাশি হয় এবং বা সামনাসামনি হয় বা একই রিসোর্স ইউজ করার ফলে সে একই কম্পিউটার বা ট্যাব শেয়ার করতে চায়, তখন কি হয়, কোনোটাই পারে না বা ওয়েট করতে হয়। এটাই হচ্ছে আমার ডেডলক। খুবই বাংলা ভাষায় বলে দিলাম ডেডলক। যেমন আমি যদি একটা ব্রিজ ক্রসিং এক্সাম্পল দিয়ে দেখাই, এটা হচ্ছে আমার একটা রাস্তা এবং এটা হচ্ছে আমার রাস্তা। এই রাস্তাতে কি করতে পারে, এপাশ দিয়েও আসতে পারে, এপাশ দিয়েও আসতে পারে, কিন্তু কি হয়, এ পাশ থেকেও এই সামনাসামনি আসতেছে, ও এ পাশ থেকে আসতেছে, কিন্তু আমাদের রিসোর্স তো মানে ব্রিজ, রিসোর্স মানে কি আমাদের একটাই, কিন্তু আমাদের কার আসতেছে কয়টা, দুটা, বাট কিভাবে আসতেছে, সামনাসামনি আসতেছে। তখন কি হয়, এই যে পরিস্থিতির শিকার হয়, এটাই হচ্ছে আমার ডেডলক। ওকে, আমরা ডেডলকের কিছু এক্সাম্পল দেখব, তাহলে আরো ক্লিয়ার হবে। এখন আমরা দেখতেছি ডেডলক কিভাবে হয়। কিছু বেসিক ফ্যাক্ট আছে যার ফলে ডেডলক হয়। যদি সাইকেল সৃষ্টি হয়, যখন সাইকেল থাকবে তখনই আমার ডেডলক হবে, বাট যদি কোনো সাইকেল না থাকে তাহলে কোনো ডেডলক হবে না। এবং ডেডলক কি একটা রিসোর্সের উপরেও হতে পারে এবং সেভারাল পার রিসোর্স, মানে অনেকগুলো রিসোর্সের উপরেও হতে পারে ডেডলক। এটা হচ্ছে আমার বেসিক ফ্যাক্ট। আর এটা আমার হচ্ছে সূত্র, মেন সূত্রটা হচ্ছে আমার এটা, আর আই মাইনাস এন প্লাস ওয়ান। আই এখানে ইনিশিয়াল অবস্থা, কত থেকে শুরু হয়েছে এটা, এন হচ্ছে আমার নাম্বার অফ রিসোর্স সংখ্যা, আর হচ্ছে আমার রিসোর্স সংখ্যা এবং প্লাস ওয়ান, এটাই হচ্ছে আমার মেন সূত্র। ওকে, আমরা এই ফর্মুলা থেকে আমরা ম্যাথ করব, ম্যাথ সলভ করব এই ফর্মুলা থেকে। ওকে, হোয়ার আই ইজ ফ্রম ওয়ান টু এন, এখানে আর ওয়ান মানে কি প্রত্যেকটা রিসোর্সের সাথে ওয়ান বিয়োগ হবে, এবং প্রত্যেকটা রিসোর্স এবং কত সংখ্যক রিসোর্স আছে আমরা জানি না, এর জন্য আর এন মাইনাস ওয়ান হয়েছে এবং তার সাথে প্লাস ওয়ান হয়েছে, এবং আমরা জানি না কত সংখ্যক পর্যন্ত রিসোর্স হবে, এর জন্য এই প্রত্যেকটা আর রিসোর্স একসাথে যোগ করে কি লেখা হয়েছে, আর আই এবং মাইনাস এন প্লাস ওয়ান, হোয়ার আই ইজ ফ্রম ওয়ান টু এন। ওকে, এখন আমরা একটা ম্যাথ দেখি। সাপোজ দেয়ার আর থ্রি প্রসেস, কয়টা প্রসেস, থ্রি প্রসেস, পি ওয়ান, পি টু অ্যান্ড পি থ্রি। তাহলে আমাদের প্রসেস কয়টা, তিনটা, তার মানে এন এর মান হচ্ছে থ্রি। এই যে আমার এন এর মান হচ্ছে আমার থ্রি, এবং পি ওয়ান রিসোর্স টু, পি ওয়ান কয়টা রিসোর্স রিকোয়ার করে, দুটা, এর জন্য আমার এই যে দুইটা আমি আগে বলেছি আর এর মানগুলো যোগ করতে হবে, এবং পি টু থ্রি। এখানে আমরা কি দেখছি, এই যে আর ওয়ান, আর টু, আর থ্রি, তার মানে কি সবগুলো আর ওয়ান এর মান কি করতে হবে, আমার যোগ করে এই আর এর মধ্যে রাখতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে এই যে পি ওয়ান এর মানগুলো দেওয়া আছে, এই এই মানগুলোই হচ্ছে আমার আর এর মান, রিসোর্স। রিসোর্স মানে কি, এই আর এর মান হচ্ছে, আর ওয়ান এর মান হচ্ছে টু, এবং আর টু এর মান হচ্ছে থ্রি, এবং আর থ্রি এর মান হচ্ছে ফোর। তো সবগুলো টু এবং এই যে থ্রি এবং এই যে ফোর, এই সবগুলো যোগ করে আমার কত হয়েছে, নাই। তাহলে পি ওয়ান রিকোয়ার্স টু রিসোর্স, এই যে টু রিসোর্স, পি টু থ্রি রিসোর্স থ্রি, এবং পি থ্রি রিকোয়ার্স ফোর রিসোর্স, এই যে ফোর। হোয়াট আর দ্য মিনিমাম নাম্বার অফ রিসোর্স রিকোয়ার্ড, তাহলে আমরা আগে সূত্র দেখেছি মিনিমাম নাম্বার অফ রিসোর্স রিকোয়ার্ড আর মাইনাস এন প্লাস ওয়ান, আর এর মান কত, নাইন, এবং এন এর মান কত আমরা জানি, থ্রি। তো আর সূত্র থেকে আমরা জানি প্লাস ওয়ান, তো এখানে আমরা প্লাস ওয়ান বসাই দিচ্ছি। নাইন থেকে থ্রি বাদ দিলে হয় সিক্স, সিক্স প্লাস ওয়ান যোগ করলে হয় সেভেন, এই হচ্ছে আমার অ্যান্সার। আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে এখানে দেয়ার আর ফাইভ প্রসেসর, তাহলে এন এর মান কত হবে, আমার ফাইভ হবে, এন এর মান হবে ফাইভ। ওকে, আর পি ওয়ান রিসোর্স গুলার প্রসেসগুলোর নাম দিয়ে দিয়েছে, পি ওয়ান, পি টু, পি থ্রি, পি ফোর, পি ফাইভ। পি ওয়ান রিকোয়ার্ড ফোর রিসোর্স, তাহলে ফোর রিসোর্স, তার মানে আর আর ইকুয়াল কি হবে,
প্রথম ভ্যালুটা আমার হবে 4। তারপর আমাদের সবগুলো রিসোর্স যোগ করতে হবে, P2 কত 3, তাহলে আমি এখানে যোগ করব P2 3, এবং P3 কত 2, তাহলে P2 কত 2, এবং P4 কত 9, P4 9, P5 8 প্লাস 8, তাহলে আমরা সবগুলো যোগ করে কত হবে আমার 26। এবং আমরা ফর্মুলা অনুসারে জানি আর মাইনাস এন প্লাস ওয়ান, তাহলে আর এর মান আমরা এখানে কত পেলাম 26, এবং এন এর মান কত 5, 26 থেকে 5 বাদ দিলে আমার কত থাকে 21। তারপরে এই যে প্লাস ওয়ান যোগ করে দিলে হয় আমার 22, এটা হচ্ছে আমার অ্যানসার, খুবই সহজ। আমরা এটা একটু পরে দেখছি, তার আগে এটা দেখি, এটা আগেরটার মতো দের আর ফাইভ প্রসেস P1 P2 P3 P4 অ্যান্ড P5, তাহলে ফাইভ প্রসেস, তাহলে এন এর মান কত হবে, এন এর মানটা হবে আমার 5। P1 রিকোয়ার্স 3 রিসোর্স, তার মানে কি P1 R1 যেখানে, যেহেতু এখানে আমাকে বলছে P3 এর মান বের করতে, P1 রিকোয়ার্স 3 রিসোর্স, P2 রিকোয়ার্স 5 রিসোর্স, P4 7, P5 8 রিসোর্স, তার মিনিমাম নাম্বার অফ রিসোর্স আর 40, মানে মিনিমাম নাম্বার অফ রিসোর্সটা আমার দেওয়া আছে। আমরা আগে কি বের করছি, মিনিমাম নাম্বার অফ রিসোর্স বের করছি, বাট এখানে আমার এই 20টা আমার দেওয়াই আছে, এর জন্য আমাকে কি করতে হবে, আমার সূত্র বসাইতে হবে এরকম R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5 মাইনাস আমার কি n, এই সবগুলোর মানে হচ্ছে আমার 8, ওকে প্লাস 1, তাহলে মিনিমাম নাম্বার অফ রিসোর্সের সংখ্যা কত, এখানে 40 দেওয়া আছে, তার মানে মিনিমাম নাম্বার অফ রিসোর্স কত আমার 40, যেটা আগে আমরা বের করতাম, এখন এটা আমাদের দেওয়া আছে, বাট আমাদের একটা রিসোর্স বের করতে বলছে, সেই রিসোর্সটা কি R3, তাহলে R1 এর মান দেওয়া আছে, R1 এর মান কত, এই যে R1 এর মান হচ্ছে আমার 3, P1 মানে কি আমার R1, P1 ইজ রিকোয়ার্স রিসোর্স, তাহলে কয়টা রিসোর্স 3টা, তার মানে এখানে হবে 3 যোগ P2 কত করছে 5, তাহলে এখানে হবে আমার 5, বাট এখানে আমার P4 এর মানটা দেওয়া আছে, তার মানে কি এটার মান দেওয়া নাই, তার মানে আমি এটা এই জায়গায় লিখবো R3 প্লাস, এখানে আমার P4 এর মান কত দেওয়া আছে 7, এখানে আমি কত লিখবো 7 প্লাস, R5 এর মান কত দেওয়া আছে 8, তার মানে আমি 8 লিখবো। এখন এন এন মানে কত, আমার 5 প্রসেস, এন ইকুয়াল কত 5, এখানে আমি 5 লিখবো, 5 প্লাস 1 ইকুয়াল 40, তারপর আমি কি লিখতে পারি, এখন আমি যোগ বিয়োগ করব 3 আর 5 কত 8, বা এই 5 আর বি 5 আমার আমি বাদ দিতে পারি, 7 প্লাস 8 কত হয় 15 হয়, 7 প্লাস 8 প্লাস 3 আমার কত আসতেছে, এই দুইটা আমি 3 7 8 আসতেছে আমার 18 প্লাস R3 প্লাস 1 ইকুয়াল কত 40, তাহলে এই 18 আর এই এটা কত হয় 19 হয়, তাহলে এই এটা যেহেতু আমার প্লাস আছে, এই পাশে যদি আমার চলে যায় তাহলে আমার কিছু কি হবে মাইনাস হবে, তার মানে কি হবে 40 18 আর এই এক যোগ করলে হয় 19, এবং এটার আগে প্লাস আছে, এ পাশে যে আমার কি হবে মাইনাস হবে, তার মানে 19, তাহলে 40 থেকে আমার 19 বাদ দিলে থাকে 21।
21, তার মানে Ep3 এর মান আমার কত আসতেছে, 21 আসতেছে। প্রথম আমার কি হয়েছে, পাঁচটা প্রসেসর দেওয়া আছে এবং এটা n=5, এবং আমি প্রত্যেকটা R1 R2 R3 R4 R5 এবং -n+1 ইকুয়াল নাম্বার অফ রিসোর্স আমার প্রতি দেওয়া আছে সেটা বসাইছি, এবং সবগুলোর মান বসিয়ে যোগ বিয়োগ করে দেন আমার ফলাফল বের করছি। আমরা পরে টিউটোরিয়ালে আরও কিছু ম্যাথ দেখবো, আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাই।